সাবস্ক্রাইব করুন অ্যাপস বাংলা ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, অ্যাপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি অ্যাপসের পরিচয় করিয়ে দেব যে অ্যাপসের মাধ্যমে আপনারা পাশের বাড়িতে কি হচ্ছে আপনার নিজের বাড়িতে বসে আপনার নিজের মোবাইলে দেখতে পাবেন, বা আপনার মোবাইল যদি কোথাও রেখে দেন তা আপনি আপনার নিজের বাড়িতে বসে অন্য মোবাইল থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনাদের বোঝার অসুবিধা হতে পারে। এবং বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, তাকে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ দেবেন আইপি ওয়েব ক্যাম, আইপি ওয়েব ক্যাম ক্যামেরা, ক্যামেরা এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর প্রথম যে অ্যাপসটি আছে এটিকে আপনারা ডাউনলোড করবেন, এবং আমার ভিডিওর নিচের ডেসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারাও ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমাকে আর ডাউনলোড করতে হবে না, আপনারা এটি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, অ্যাপসটি রেটিং দেখুন 4.3 এবং 10 মিলিয়নেরও বেশি ডাউনলোড। তো ডাউনলোড হওয়ার পর অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, একদম নিচের অপশানটিতে চলে যাবেন স্টার্ট সার্ভার, এটিতে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন এভাবে, এবার এভাবে দেখবেন একটি ক্যামেরা অন হয়ে গেছে। এবার আপনারা অ্যাকশন বটনে আসবেন, অ্যাকশন বটনে আসার পর কপি টু আইপি, কপি আইপি টু ক্লিপবোর্ড, এটিতে ক্লিক করবেন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অন্য মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রমে গিয়ে আপনারা গুগলের সার্চ বক্সে ওটিকে পেস্ট করে দেবেন, দিয়ার সার্চ দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে এভাবে একটি ইন্টারফেস আসবে, তো এটিকে আপনারা জাভা স্ক্রিপ্টের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, ভিডিওটি এখানে দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ভিডিওটি রেকর্ডিং করতে পারবেন, জুম করতে পারবেন, ভিডিওটি স্ক্রিন কোয়ালিটি করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ পিছন সামনে করতে পারবেন ক্যামেরা। তো বন্ধুরা, বুঝতে পারছেন খুবই ভালো একটি অ্যাপস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।